আসসালামু আলাইকুম চাষী ভাইরা আপনারা যারা অনেকে চেয়েছেন যে মাগুরের ভিডিওর আপডেটটা দেন তো এখানে অল্প মাগুর ছাড়া হয়েছিল যেটা আমাদের প্রোডাকশনে হয়েছিল তো এখন আপনাদেরকে দেখাবো যে মাগুরের এনুগুলো কী অবস্থায় আছে আর এর আগের ভিডিওগুলোতে আপনাদেরকে দেখানো হয়েছে পুকুর প্রস্তুতি কীভাবে করতে হয় পানি কতটুকু দিতে হয় এবং কী কী পানিতে ব্যবহার করবেন তো এসব বিস্তারিত বলা হয়েছে তো আর আগে তিন দিন বয়সেরও রেনু দেখানো হয়েছে তো এখন আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে মাছের রেনু দেখাতে হয় তো এরকম পাতলা নেট নিয়ে অল্প জায়গা টান দিলে একটা কিছু সংখ্যক রেনু উঠবে এবং রেনুগুলো দেখা যাবে যে বাড়ি নেয়া বাড়ির পিছনে বাড়ি নেওয়া তুল তুলে দর্শক এই যে এখন দেখাচ্ছে আপনাদের মাগুর রেনু রেণু মাগুরের রেণুগুলো আপনার সাধারণত কালা থাকে দেখতে পাচ্ছেন যে কালো কালো দুধ দিতে বাটির নিচে চলে গেছে তো দেখতে পাচ্ছেন যে মাগুরের রেণু এরকম মাগুরের রেনু একটু কালো থাকে কালচা কালার এই যে দেখেন তো আমাদের যতটুকু রেণু দিয়েছিলাম মোটামুটি প্রোডাকশন হয়েছে তেমন বেশি রেনু দেওয়া হয় নাই যার কারণে আপনার প্রোডাকশন বেশি হয় নাই তো সিস্টেমে আপনারা যদি মাগুর মাসে বা মাছের মাসে বা মাছের যে কোনো মাছের রেণু করেন ইনশাআল্লাহ মোটামুটি আপনার অনেক সফলতা এগিয়ে থাকবে এবং বাকি টল্প বড়শাল যদি চাই তাহলে আপনাকে দিবে আর যদি আপনি যত যত্নশীল হন না কেন কখনো সাকসেস হতে পারবেন না তো জন্য মোটামুটি আপনাকে সতর্ক থাকতে হবে আর এখানে আপনি মাগুর মাসে তিন দিন চার দিন বয়সের পর থেকে যত মই দিবেন তত ভালো হবে আর পুকুরটার পানি সব সময় উলট পালট করে দিবেন না তিন বেলা মাছগুলো মাছগুলোকে চেক দিতে হবে যে মাছগুলো কি পরিমাণে খাইছে সকালবেলা মাছগুলো একটু কালো থাকে তাই জন্য এখন মাগুর মাছগুলো আপনারা দেখতে পারলেন যে টোকালো আকারে রয়েছে এবং মাছটি একটু বড় হয়ে গেছে কম উঠছে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের ভিডিওটিও পর্যন্ত আলাইকুম